আর কিছু যে চাই না আমি চাই গো নাজাক, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন আমিন। প্রথম যে গুণের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হচ্ছে আত্তাইবুন। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, আত্তাইবুন মানে মুমিনরা তওবাকারী, ভুল করলেই তওবা করে, ফিরে আসে কার কাছে? আর তওবা, তওবার অর্থ হচ্ছে আর রুজু ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড, আপনি আপনার রবের কাছে ফিরে যাবেন। শয়তান আর মুমিনের পার্থক্য এখানেই, শয়তান ভুল করে ভুলের উপর স্থায়ী ছিল, ভুলের উপর অটল ছিল, কিন্তু মুমিন জীবনে ভুল করলে সে যদি উপলব্ধি করতে পারে সে তার ভুলের উপর অটল থাকে না, সে ফিরে যায় তার রবের কাছে, ঠিক কিনা? আমার গুনাহ, আমার ভুল, আমার অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তার চাইতেও বড় না ছোট? বড়। আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। আমার পাপ, আমার অন্যায়, আমার ভুল, আমার জুলুমগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, তওবার মতন তওবা করো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা। সকালে তওবা করলাম, দুপুরে আবার পাপ করলাম, দুপুরে তওবা, বিকালে পাপ করলাম, এরকম করা যাবে? এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন, দুপুরে আবার ওজনে কম দিলেন, এরকম করা যাবে? সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন, চোখের পানি ছেড়ে দুপুরে মাফ চাইলেন, রাতে আবার ঘুষ খাইলেন, করা যাবে? আজকে সুদ খাইলেন, মাফ চাইলেন, কালকে আবার সুদ ধরলেন, এরকম করা যাবে না? তাওবাতান নাসুহা, সিনসিয়ার রিটার্ন, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, যেই তওবার পরে বান্দার ভুল করে না, আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ভুল নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই, যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তওবা করো তওবার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? মুমিন কখনো নিরাশ হয় না, নিরাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আপনি কত পাপ করছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি তরক করেছেন, কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন, আপনার পাপ অন্যায় যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। যায় নামাজটা বিছিয়ে দেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই, জোরে বলেন ঠিক কিনা? দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটার এত দাম, অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, তোমরা সবাই হলা পাপি, আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরে তওবা করে। আমরা পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে, হাত তুলি তো, পাপ হয় নাই কার কার দেখি, এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে? আছে, আছে। আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি? হ্যাঁ, পাপির ঘরের পাপি, আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা পাপি, আমার চোদ্দ গোষ্ঠী পাপি, আমরা পাপির ঘরের পাপি, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন, পড়তেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক
ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে যাই, আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই, ঠিক কিনা? পাপ নাই এরকম কেউ নাই, সবাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল হতে পারে। লক্ষ্মীপুরের যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিয়েছ, আব্বা আম্মারে গালি দিয়েছ, পর্নোগ্রাফি নেকেড ভিডিও দেখেছ, তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আবার সুনান ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায়, একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুণা থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোনো গুণা থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি, এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন, দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে, দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।